তাই কাউকে না জানিয়ে বাবার বাড়ি গেটে এসে যখন ঢুকলাম, বাবা প্রথমে বলে উঠলেন, এত সকালে জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস, তাহলে ঢুকবি না ঘরে। আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর, গাড়ি না পাওয়ার এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব, কিন্তু বাবার প্রথমেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে। আলতো ছোঁয়াই এখনই টুক করে ঝরে পড়ব। মা হয়তো রুটি ছেঁকছিল, কারণ রুটি ছেঁকার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে। বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো। আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতে বাবার আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে কিন্তু কোনো জায়গা নেই। বাবার কথা মা খুব একটা অমান্য করে না, কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি। মা ছুটে এসে আমাকে ধরে, আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে। মা উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, কিরে জ্বর নাকি তোর, আয় ভেতরে আয়। আমাদের একতলা বাড়ি, চারিদিকে বাগান আর গাছপালা, গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো, পরিষ্কার করার কেউ নেই। তাই রান্নাঘরে বিশাল বারান্দা আর চারটে রুম। এটা দাদুর আমলের বাড়ি, এ শহরে এমন কোনো জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে। আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি, বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখায় বিশ্বাসী। মা স্টিলের থালা করে ধোয়া ওঠা বাঁধাকপি ভাজা আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল। আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও কুঁকড়ে যাচ্ছে। বাবা সমানে পায়চারি করে যাচ্ছে, মোবাইলটা হাতে দিদি দাদার কাছে ফোন করে যাচ্ছে, কেউ রিসিভ করেনি, এত ভোরে নিশ্চয় কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছে। মেয়েকে একদম প্রশ্রয় দেবে না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা কিন্তু আমি নই। ওকে বলে দাও আমি মোটেও মেয়ের আবদারে প্রশ্রয় দেব না, এতে মেয়ের সংসার কিন্তু টিকবে না। আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে, মিতা আসুক ও কথা বলবে, তুমি শান্ত হও। আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি বুঝিয়ে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল। কেউ একবারের জন্য জানতেও চাইছে না কি হয়েছে, কেন এসেছি, দু বছরের ঘুমন্ত বাচ্চাকে ফেলে কেন পালিয়ে এলাম। আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সে, আমার সাথে ওদের পার্থক্য প্রায় 15 বছরের মতো, ছোট দাদার সাথে 5 বছরের পার্থক্য। ছোটবেলা থেকে বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার, বাবাকে দেখেই শেখা হয়তো। কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো, সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরেও তাকাতাম না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছার শর্তেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হলো।